দীঘা যাওয়ার নির্দিষ্ট কোনো দিন হয় না, বছরের যে কোনো দিন যে কোনো সময় এখানে যাওয়া যায়। চাই শুধু মনের ইচ্ছা শক্তি। কম বাজেটের ভালো জায়গা মানেই দীঘা। একদিন বা দুদিনের ছুটিতে অনায়াসেই যাওয়া যায় এই দীঘাতে। আমিও একদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে অফিসের কলিগদের সাথে। দীঘা সিরিজের আজকের এই পর্বে আমি আপনাদের দেখাবো দীঘার মোহনা, অর্থাৎ চম্পা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল। আর থাকবে দীঘা মোহনার ফিশ মার্কেট ও ট্রলার থেকে মাছ আনা। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। দীঘা এলে মোহনাতে না আসলে দীঘা ট্যুর অসম্পূর্ণ থেকে যাবে, এটা আমি অলপ করে বলতে পারি। তোমার এখানে খালি শুধু লোটেই, আর কিছু উঠছে না? এটা কি মাছ গো? এদিকেরটা দেখুন কিভাবে ট্রলার থেকে মাছ এনে রাখা হচ্ছে, আর এগুলো এরপরে যাবে পাশের ওই ফিশ মার্কেটে, যেটা ভিডিওটা একটু পরে আপনারা দেখতে পাবেন। এই চলে এলাম ফিশ মার্কেটে।
বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্সপ্লোরার অমিতাভ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট না পেলে পরের ভিডিও তৈরিতে ঠিক মন বসাতে পারি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।